আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এই মাসটা এমন একটা বরকতময় মাস যে মাসের প্রতি রাতেই আল্লাহর পক্ষ থেকে একজন স্পেশাল ফেরেশতা আমাদেরকে ডাকতে থাকেন, ইউনাদি আল মুনাদি ফি কুল্লি লাইলাতি রমাদান, ইয়া বাগি আল খাইরি আকবিল, ইয়া বাগি আল শাররি আকসির। প্রতি রাতেই একজন ফেরেশতা সে ঘোষণা দিতে থাকে আল্লাহর পক্ষ থেকে যে হে কল্যাণের পথে প্রসিড, তুমি সামনে যাও, আগাতে থাকো, এবং হে অকল্যাণের অভিলাষী আকসির, স্টপ, অনেক হয়েছে, আর না, আর সামনের দিকে যেও না, আর পাপ করো না। তো এইভাবে আল্লাহ কিন্তু আমাদেরকে রিমাইন্ডার দিতেই থাকেন। এবং বিষ্ণু ঈসা ইসলাম একবার সাহাবাদেরকে নিয়ে মসজিদে নববীতে মিম্বারের প্রথম ধাপে পা রেখে বললেন আমিন, দ্বিতীয় ধাপে পা রেখে বললেন আমিন, তৃতীয় ধাপে পা রেখে বললেন আমিন। সাহাবার বললেন রাসূলুল্লাহ তিনবার কেন আমিন বললেন, আমরা তো বুঝতে পারলাম না। তো বিষ্ণু ঈসা ইসলাম বললেন আমি যখন প্রথম মিম্বারে পা রেখেছি সেদিনা জিব্রাইল এসে বলেছে যে যারা রমাদান পেয়ে নিজের গুনাহকে ক্ষমা করতে পারলো না তাদের উপর আল্লাহর ধ্বংস, তারা জাহান্নামে যাবে, তাদের উপর আল্লাহর লানত। আমি বললাম আমিন। দ্বিতীয় স্টেজে যখন পা রেখেছি জিব্রাইল এসে বলেছে যারা মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পেয়ে তাদের এহসান করে তাদের প্রতি সৎ আচরণ করে খেদমাত করে যারা জান্নাত কামাতে পারলো না তাদের উপর আল্লাহর লানত। আমি বললাম আমিন। তৃতীয় ধাপে যখন পা রেখেছি জিব্রাইল এসে বলেছে যে যিনি আপনার নাম শুনলো মুহাম্মদ কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লো না, আপনার উপর দুরুদ পড়লো না, তার উপর আল্লাহ লানত, তাই আমি পড়েছি আমিন। তো সম্মানিত সুধী, বিষ্ণবী যারা রমাদান পেয়ে রমাদানকে কাজে লাগাতে পারেনি, গুনাহ মাফ করাতে পারেনি, তাদের ধ্বংস হোক, লানত হোক, বিষ্ণবী কিন্তু আমিন বলেছেন। তো আমরা যেন সেই হতভাগাদের অন্তর্ভুক্ত না হই, আমরা যেন রমাদানকে কাজে লাগাই, আমরা যার যতটুকু সুযোগ আমরা নফল আবাদত করি, আল্লাহ আমাদের ইফতারগুলোকে, আমাদের সিয়ামগুলোকে, আমাদের কিয়ামগুলোকে, আমাদের তারাবিগুলোকে, আমরা যে নফল আবাদতগুলো করছি এগুলোকে আল্লাহ তাআলা কবুল করুক। অনেকে রমাদানে উমরা করতে গিয়েছেন, আমাদের কাছে অনেকে দোয়া চান SMS করে, আমরা দোয়া করি যে ভাইরা এই রমাদানে উমরা করতে গিয়েছে আল্লাহ তাদের উমরাগুলোকে কবুল করুক, উমরা মুতাকাব্বালা ইনশাআল্লাহ।